বোতলজাত সাবিন তেল লিটারে ১২ টাকা বেড়ে এখন ১৯৯ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ১৮৭ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯৬০ টাকা। এতদিন দাম ছিল ৯০৬ টাকা, নতুন করে বেড়েছে ৫৪ টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭৬ টাকা। এতদিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৬৭ টাকায়, আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৩৫ টাকা করে। এর আগে সর্বশেষ গত বছরের ১৭ নভেম্বর দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। গতকাল ভোজ্য তেল উৎপাদক সমিতির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্য তেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে ভোজ্য তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়ে জানতে এখন যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন? নাজনীন, ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রভাব এখনও সরাসরি ক্রেতা পর্যায়ে পড়েনি, কারণ এখন বাজারে আগের মূল্যে কিন্তু আপনার বিক্রি হচ্ছে। কারণ পুরনো রেটের যে ওই আপনার তেলগুলি আছে বোতলজাত বা খোলা তেল, সেই একই দামে বিক্রি হচ্ছে। তবে এখানে একটি বিষয় হচ্ছে, যারা ডিলার বা পাইকার তারা যে মজুত রেখেছেন সেখান থেকে, যেমন একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে ৫ লিটার তেলের দাম হচ্ছে ৯০৬ টাকা গায়ের রেট, যেটা ভোক্তারা কিনছেন ৯০০ টাকা করে। তো ডিলার এবং পাইকাররা যেটা করছেন, তারা ৮৭৫ টাকা বিক্রি করতো ৫ লিটারের তেলটা, সেটা গতকাল এবং আজকে তারা খুচরা পর্যায়ে যে যারা বিক্রেতা তাদের কাছে বিক্রি করছেন ৮৮৫ টাকা, অর্থাৎ ১০ টাকা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু গায়ের রেট ৯০৬ টাকায় আছে। এখন খুচরা ব্যবসায়ীরা বলছেন যে তাদেরকে ১০ টাকা বাড়তি দামে আনতে হচ্ছে, কিন্তু গায়ের রেটেই কিন্তু তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এর ফলে তারা একটু সমস্যায় পড়ছেন, ভোক্তারা এখনও সমস্যায় পড়েন না। তবে ভোক্তারা যারা বাজারে এসেছিলেন, আজকে মাসিক বাজার করতে, জানেন যে ৪ তারিখ আজকে, মানুষ তো প্রথম সপ্তাহে বাজার করে, তারা বলছেন যে সব কিছুর দামই বেড়েছে, নাবিশ্বাস অবস্থা, তেলের দামটা আবার বাড়ানো হয়েছে। এখন বাড়তি দামে যখন ৫ লিটারে ৪৫ টাকা বেশি দিবে, প্রতি লিটারে ১২ টাকা বেশি দিবে, সেটা কিন্তু তাদের জন্য আরও একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এবং বাড়তি একটা প্রেশার পড়বে। তো সব প্রেশার আসলে এই ক্রেতাদের উপরেই সব সময় পড়ে এবং এটা হয়। তবে আজকে এই সরাসরি প্রভাবটা এখনও পড়েনি, কালকে পরশুর মধ্যেই বাড়তি দামের বোতলজাত বা তেলগুলি চলে আসবে এবং তখন বাড়তি দামে কিন্তু ক্রেতাদের কিনতে হবে। এই হচ্ছে এখন বাজারের অবস্থা, এবং পাইকার এবং ডিলাররাও বলছেন যে বাড়তি দাম যখন আসবে তখনই তারা বিক্রি করবেন বাড়তি দামে, এখন পুরনো রেটেই যেগুলি থাকবেন সেই পর্যন্ত তারা বিক্রি করবেন এমনটা বলছেন। কিন্তু আমরা যেটা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো কিছুর দাম একটু বাড়ে, সাথে সাথে কিন্তু দাম বাড়ানোর জন্য তারা খুব উঠে পড়ে লাগে, কিন্তু দাম কমে গেলে কিন্তু তখন ওই কমের দামেরটা আসতে সময় লাগবে, এই সেই বলে সেটা করা হয়। তো যাই হোক, আজকে এখন পর্যন্ত কিন্তু তেলের সরাসরি প্রভাবটা ভোক্তাদের পড়েনি। নাজনীন, কারণ বাজার থেকে জানছিলাম ভোজ্য তেলের দাম বৃদ্ধির খবর। বাংলাদেশে আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও সুষ্ঠু নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে। এছাড়াও সম্প্রতি প্রকাশিত ইন্দো প্যাসিফিক রূপরেখা সম্পর্কেও দেশটি অবহিত করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব সংলাপে এসবের পাশাপাশি দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে। র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ঢাকা। এসএম আতিকের রিপোর্ট। এপ্রিলে মোমেন ব্লিংকেন বৈঠক ও সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই ওয়াশিংটনে ৩ মে অনুষ্ঠিত হল বাংলাদেশ যুক্তরাষ্ট্র নবম অংশীদারিত্ব সংলাপ। সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড নেতৃত্ব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকারের উদ্যোগ, ইন্দো প্যাসিফিক আউটলুক, মানবাধিকার রক্ষায় সরকারের পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। র‍্যাবের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টিও সংলাপে উত্থাপন করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভারত ও ইন্দো প্যাসিফিক রূপরেখার অনেক বিষয় অভিন্ন বলে মন্তব্য করেছেন।
অংশীদারিত্ব সংলাপের বিষয়ে ভিক্টোরিয়া নুল্যান্ড এক টুইট বার্তায় জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে। এছাড়াও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করে প্রত্যাবাসনের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মার্কিন আন্ডারসেক্রেটারি। এসএম আতিক, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগই জনগণের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ফের ক্ষমতায় আসলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে। নির্বাচন সামনে রেখে দলীয় পরিচয়ে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আলোচনায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে সরকার। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেই এমন দাবি করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। গতকাল তিনি ওয়াশিংটনে বলেছেন, কোনো মতেই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমিও একই কথা বলি, কোনো মতেই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এবং দুঃখজনকভাবে, অত্যন্ত লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলতে হবে। কারণ স্বাধীনতা যুদ্ধে আমাদের যে লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজকে সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে আবার যদি ওই গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে, তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। 5000 পুলিশ কনস্টেবল নিয়োগ দিচ্ছে, দেখলাম প্রায় 1800 সাব ইন্সপেক্টর পুলিশ তারা নিয়োগ দিচ্ছে নির্বাচনের ঠিক আগে আগে। এবং সেখানে উল্লেখ করা হচ্ছে, সেখানে দেখা হচ্ছে, বলা হচ্ছে যে স্বাধীনতা সপক্ষের ব্যক্তিদের, এটা হচ্ছে আওয়ামী সপক্ষের ব্যক্তিদের সেখানে নেওয়া হচ্ছে, যারা এই সরকারের যত দুষ্কর্মের যে আপনার যদি তার পক্ষে থাকে তাহলে তাদেরকেই সেখানে নেওয়া হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই সরকার এই আইন বাতিল করছে না বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বলেন, মানুষ জেগে উঠছে, গণ আন্দোলনে বিদায় নিতে হবে ক্ষমতাসীনদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে 5 সিটিতে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটে নিজেদের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। গাজীপুর থেকে এম এম নিয়াজউদ্দিন, খুলনা থেকে শফিকুল ইসলাম মধু, বরিশাল থেকে ইকবাল হোসেন তাপস, রাজশাহী থেকে সাইফুল ইসলাম স্বপন ও সিলেট থেকে নজরুল ইসলাম বাবুলের নাম চূড়ান্ত করা হয়। পরে পার্টির চেয়ারম্যান বলেন, এসব নির্বাচনের পরিবেশ দেখেই মানুষ সংসদ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে। ভোটের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা বর্তমান সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। পাঁচজনকে আমরা সিটি কর্পোরেশনগুলোতে মনোনয়ন দিয়েছি এবং আমরা সম্পূর্ণ পূর্ণ উদ্যমে আমরা প্রতিযোগিতা করব এবং আমাদের প্রার্থীরা শেষ পর্যন্ত সংগ্রাম করে যাবেন আমাদের জয়লাভের জন্য। নির্বাচনের দিনে আমরা আশা করব আমাদের ভোটাররা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে ভোট কেন্দ্রে আসতে এবং সঠিকভাবে ভোট তাদের যে অধিকার সেই অধিকার প্রয়োগ করতে পারে সেটা তারা নিশ্চিত করবেন। এটা তাদের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, দেশ ও জনগণের প্রতি তাদের একটা অঙ্গীকার এবং আমরা এই অঙ্গীকার তার রক্ষা করব, এই আশা আমরা ব্যক্ত করছি। চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে অভিযান শুরু করেছে প্রশাসন। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। বর্ষার আগে দূর দূরান্ত থেকে রুই জাতীয় মা মাছেরা চলে আসে এই নদীর সুনির্দিষ্ট কয়েকটি বাঁকে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মা মাছ ধরে ফেলে। গোপন সূত্রের খবরে ভোর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুলের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় 3000 মিটার ঘেরা জাল, একটি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অসাধু মাছ শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।